সুপ্রিয় দর্শক এসিটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান দর্শক আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনী যাত্রা আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন গবেষণা প্রতিষ্ঠান জি নাইনের সাধারণ সম্পাদক ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাবেক সংসদ সদস্য ব্যাস্টার শামীম হায়দার পাটুয়ারি আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনার শুরুতে আমি ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত ভাই আমি আপনার কাছে যেতে চাই যেটি আমরা শিরোনাম রেখেছি নির্বাচন যাত্রা আপনি জানেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন হল প্রধান নির্বাচন কমিশনার সহ আরও চারজন কমিশনের নিয়োগ হয়েছে আজ তারা শপথ নিয়েছেন অফিসও করেছেন নির্বাচনের যে যাত্রা এর গন্তব্য আসলে কত দূর শেষ হবে কবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আমার প্রিয়জন শামীম হেদার পাটুরি ভাই আছেন তাকে এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা দেখেন বাংলাদেশে এই নির্বাচন নির্বাচন নিয়েই যত জঞ্জাল স্বাধীনতার পর থেকে বড় ধরনের যতগুলা অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান হয়েছে বা এই যে গণঅভ্যুত্থান হয়েছে বা সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের আন্দোলন ঘুরে ফিরে কিন্তু সব কিছুর পেছনে ছিল গণতন্ত্র ভোটের অধিকার এ এরকমই মোটা দাগে আপনি দেখবেন সেই পঁচাত্তরে বাকশালের বিরুদ্ধে একটা অবস্থান নেয়া পরবর্তীতে নব্বইয়ের যে অভ্যুত্থান পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সনে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের যে আন্দোলন দুই ছয় সালের যে দেশের যে অবস্থা সেখানে যার পক্ষ বিপক্ষ থাকে কেউ বলে যে সরকারে থাকে সে মনে করে যে এটা অন্যায় আন্দোলন আর যে বিরোধী দলে থাকে তারা মনে করে এটা ন্যায়সঙ্গত আন্দোলন কিন্তু ইস্যুটা কিন্তু গণতন্ত্র ও ভোটের অধিকার তার মানে হচ্ছে এত বছর পরেও আমরা তারপরে চোদ্দো আঠারো চব্বিশ এগুলোতে একদম ধ্বংস করে ফেললো ভোটের অধিকার বলতে কিছু আর রাখলো না এখন এসে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আবার নতুন করে তৈরি হয়েছে একটা আশা জেগেছে যে আমরা ভোটটা বোধ আবার দিতে পারবো আচ্ছা সেই দিতে পারার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন দেখতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সেজন্য তারা তাকিয়ে থাকে সরকার নির্বাচন কেন্দ্রে কি পদক্ষেপ নেয় অন্য কি কি সংস্কার নিল এটা নিয়ে সাধারণ মানুষের খুব বেশি মাথা ব্যথা নেই এটা শিক্ষিত পণ্ডিত উচ্চবিত্ত মধ্যবিত্ত সমাজের হয়তো মাথা ব্যথা থাকতে পারে তারা আলোচনা করেন কিন্তু সাধারণ মানুষের খুব বেশি মাথা নেই এটা নিয়ে তাদের একটাই ইস্যু যে ভোটটা আমি দিতে পারবো কি এবং কবে দিতে পারবো এটা হলো সাধারণ মানুষের একটা চাওয়া একদিকে আর একটা হচ্ছে গিয়ে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা সাধারণ মানুষের কিন্তু এই বেসিক কয়েকটা জিনিস তারা বেশি ভাবে সেই বিবেচনায় এই যে নির্বাচন কমিশনটা গঠন করলো এইটা এক ধাপ এগোলো এক ধাপ এগোলো এই সেন্সে যে নতুন একটা নির্বাচন করতে হলে ভোটার তালিকা করতে হবে ভোটার তালিকা নির্বাচন কমিশন ছাড়া হবে না সুতরাং নির্বাচন কমিশন হয়েছে মানে একটা ধাপ এগিয়ে গেল এবং তারা এখন ভোটার তালিকা করার দিকে অগ্রসর হতে পারবে আর একটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির যে জন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা ধারণ করে তা বাস্তবায়ন করবার জন্য একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে তাদের কি কি লজিস্টিক লাগবে বিদ্যমান আইনের মধ্যে কোথায় কোথায় পরিবর্তন লাগবে কি করলে নির্বাচন কমিশন সরকারের প্রত্যক্ষ প্রভাব মুক্ত হয়ে একটা স্বাধীনভাবে একটা নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবে এবং জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে পুলিশ প্রশাসন বিচার বিভাগ বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের সেরকম শক্ত একটা অবস্থান থাকবে যাতে তারা সরকারের ইশারায় না চলে নির্বাচন কমিশনের নিয়মের মধ্যে চলতে বাধ্য হয় এই কোথায় কোথায় সংস্কার লাগবে সেগুলো তারা এখন পয়েন্ট আউট করতে পারবে তা তারা যা অন্য কমিশন যে কমিশন গঠিত হয়েছে এই বিষয়ে সংস্কারের জন্য তাদের সঙ্গে আলোচনা করতে পারবে ফলে ডেফিনেটলি নির্বাচনী যে যাত্রাটা সেটা শুরু হয়েছে এইটা একটা আশার আলো যদিও ইতিমধ্যেই এই যে আপনি যে নাগরিক কমিটি কিন্তু নাকচ করে দিয়েছে তারা যে একটু পিছনে যায় যে রাজনৈতিক দলগুলোর ক্রমাগত দাবি আসছে যে নির্বাচনটা কবে রোডম্যাপ চাই এরকম আপনি জানেন যে এই সরকারের 118 দিন আজ এ সময়ের মধ্যে নির্বাচনটা কবে হবে বা কি হবে সেরকম একটা ধারণা যদিও উপদেষ্টারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় বলছেন যে এই তারিখে হবে কিন্তু আজ প্রধানমন্ত্রী মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে উনি এটা ঠিক করবেন বাট সেটা কবে সেটা নিয়ে কিন্তু ধোয়াশা কাটছে না আসলে এইটা ধোয়াশা কাটছে না বলে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে অন্তর্বর্তী কালীন যে সরকার তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কিন্তু খুব বেশি মত ভিন্নতা নেই এবং থাকবার কারণও নেই কারণ হচ্ছে ১৬ বছর ধরে এই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার সহ এই রাজনৈতিক শক্তি সবাই কিন্তু সম্পৃক্ত থেকে আবারও জীবন দিল রক্ত দিল এবং এদের সবার আকাঙ্ক্ষা এবং সমর্থনের ফল হচ্ছে এই সরকার এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে গণতন্ত্র ব্যর্থ হবে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এটা কিন্তু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে বিএনপি জামায়াত ইসলাম সহ গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক শক্তি বলছে তার মানে সবাই চায় এই সরকার সফল হোক সরকারও বলছে আমরা গণভ্যুত্থানের স্পিরিট ধারণ করে কাজ করবো এবং সংস্কার করবে একটি সুষ্ঠু নির্বাচন দিব সেই ক্ষেত্রে যে দ্বন্দ্ব উভয়ের মধ্যে মানসিক যে একটা দূরত্ব সেটা তৈরি হচ্ছে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে কারণ কারো একটু ফিসফিসানি আসছে কেউ কেউ বলছেন এরা কি অনেক বছর থাকবে নাকি প্রধান উপদেষ্টা একটা বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে ইন্টারভিউতে একটু কথা বলছেন সেই কথাটাও একটু কেমন যেন একটু ভিন্ন গন্ধ ওইখান থেকে আসলো যে চার বছর শব্দটা তিনি কেন উল্লেখ করতে গেলেন না করলেও তো পারতেন আবার এটাও বললেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় যে সংস্কার দরকার নেই এখনই নির্বাচন তাহলে আমরা সেটা চিন্তা করব বা দিয়ে দিব কথা হচ্ছে গিয়ে রাজনৈতিক দল বা বিএনপি কেউই বলেনি যে কালকে নির্বাচন দেন বা পরশু নির্বাচন দেন তারা শুধু জানতে চেয়েছে আপনি কত বছর দিবেন পাঁচ বছর পর দশ বছর পর তিন মাস পর এক বছর পর সেটাই শুধু বলেন যে আমরা এই যে নির্বাচন কমিশন গঠন করলাম গঠনের পরে ভোটার তালিকা একটা সুষ্ঠু ভোটার তালিকা করতে আমাদের এত দিন লাগতে পারে ভোটার তালিকা কমপ্লিট হওয়ার পরে তার এতদিনের মধ্যে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করবে এবং এতদিনের মধ্যে শেষ করব মোটামুটি রাফলি একটা ধারণা দিলেই কিন্তু সেটাকে নিয়ে মানসিক প্রস্তুতি দলের প্রস্তুতি নির্বাচনী প্রস্তুতি এগুলো নিতে শুরু করবে এবং দেশ একটা নির্বাচনমুখী যে যাত্রাটা যেটা বলা হচ্ছে যে নির্বাচনী ট্রেন শুরু করেছে প্রধান উপদেষ্টা নিজেই বললেন সেই ট্রেনের যাত্রী হয়ে যাবে সবাই এখন প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে কিন্তু সেই ট্রেনের যাত্রায় এর যে অংশীজন বা স্টেক হোল্ডার যারা বিশেষ করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তি এবং ভোটাররা এরাই তো হচ্ছে ভোটাররা হচ্ছে প্রাণ নির্বাচনের আর রাজনৈতিক দলগুলা হচ্ছে তাদের ধারণ করে এই দুইটা শ্রেণী যদি ওই নির্বাচনী ট্রেনের যাত্রী না হয় তাহলে এই ট্রেন ছেড়েও কোনো লাভ নাই এবং এই ট্রেনের আসলে কোনো গন্তব্য নেই ফলে যদি একটা মোটামুটি একটা ধারণাও দেয় একদম সুনির্দিষ্টভাবে বলার দরকারও নাই যে আমরা অমুক দিনের অমুক মাসে নির্বাচন করব। মোটামুটি একটা রোডম্যাপ যদি ধারণা দেয় যে আমরা আশা করছি এটা এ করে আগামী দেড় বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বলেন গন্তব্য কিন্তু সেটা বলছে না যে এই না বলাটা অনেকের মধ্যে সন্দেহের গন্তব্য ঠিক না করেই কি ট্রেনটি ছেড়ে দিল আপনার কি মনে হয়েছে তাদের নিশ্চয়ই মনে মনে একটা গন্তব্য আছে সেই গন্তব্যটা আমাদের সঙ্গে শেয়ার করছে না দেশবাসীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের সঙ্গে শেয়ার করছে না এটাই হচ্ছে সমস্যা শেয়ার করলে এই যে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে এবং একটু নানান অ্যাঙ্গেলে এই সরকারের বিরুদ্ধে নানান রাজনৈতিক শক্তির পক্ষ থেকে একটু কথা উঠি উঠি করছে এবং আজকে এই যে জাতীয় নাগরিক কমিটি এরা তো এই যে গণভ্যুত্থানের পক্ষে ছাত্র জনতা সেই ছাত্রদের দ্বারা গঠিত কমিটি এবং তারা সারা দেশে কমিটি করে ফেলতেছে রাজনৈতিক দল করবে কি না এরকম আলোচনা উঠছে সেই জাতীয় নাগরিক কমিটি আজকে খুবই ডেঞ্জারাস কথা বলছে যে এই যে এরকমভাবে এরা কখনো এর আগে বলেনি বলছে যে এই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়কে পুরোপুরি ধারণ করতে পারছে না যে ছাত্ররা আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে আহত হয়ে কত মায়ের বুক খালি হলো এদের এই চেয়ারে বসলো তার ক্ষমতায় আরোহণ করলো দেশ পরিচালনা সবার সমর্থন নিয়ে সেই ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে সেই ছাত্রদের চিকিৎসা পাওয়ার জন্য হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হচ্ছে এবং গভীর রাতে চার উপদেষ্টার যেতে হচ্ছে এই ছাত্ররাই আবার আজকে বলছে যে এরা গণ যে স্পিরিট সেটা এই সরকার ধারণ করছে না সন্দেহ পোষণ করে নাই সরাসরি বলে দিচ্ছে যে ধারণ করছে না তাহলে বুঝতে হবে যে এই সরকারের মধ্যে এমন কিছু শক্তি আছে যারা এই সরকারকে বিপদগামী করছে সেই বিপদগামী করার মাধ্যমে এই ছাত্র জননায়কতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ এবং দূরত্ব তৈরি করছে যেটা কারোর জন্য ভালো হচ্ছে সায়ন্ত ভাই আমি আপনার কাছে আবার আসবো ব্যসামী হেদার পাটোয়ারি যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম ডক্টর স্বাগত সেন সায়ন্ত বলছিলেন যে এই সরকারকে সফল হতে হবে ব্যর্থ হতে দেওয়া যাবে না সফলতা আসলে নির্ভর করছে কি শুধুমাত্র একটি সুন্দর ভালো নির্বাচন উপহার দেয়া এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে নাকি পুরো সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গিয়ে তার সফলতা নির্ভর করবে সেটি এক এক নম্বর দুই হচ্ছে যেটি বললেন যে একটা দূরত্ব তৈরি হচ্ছে গন্তব্য আসলে হয়তো তারা জানে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেটি প্রকাশ্যে আনছে না কিন্তু নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে এই দুটি বিষয়কে আপনি কীভাবে দেখেন দেখেন একটা ভালো নির্বাচন না করে এই সরকার চলে গেল সেটা কি কোনো ভালো কনক্লুশন ভালো এক্সিট হলো ইলেকশনই তো এক্সিট আজ হোক কাল হোক দেখুন সংবিধান এখনও সাসপেন্ডেড না কিন্তু এবং বাংলাদেশে কোনো কুডে এটা মিলিটারি পুচ বা মার্শাল্লা জারি করা হয়নি বা সংবিধানে সেখান থেকে গিয়ে কোনো ক্রান্তিকালীন অধ্যায় যোগ করা হয়নি এই সরকার সংবিধানের বাইরের হলেও সংবিধানে শপথ নিয়েছে সংবিধানে দ্রুততম সময় ইলেকশনের একটা বাধ্যমত কথা আছে প্রথম একশো দিন চলে গেল একশো দিন মনে হয় চলে গেছে আমরা এর মধ্যে একটি বিষয় ছাড়া কোনো বিষয় আমরা সফলতা দেখতে পাচ্ছি না এবং সে একটি বিষয় হচ্ছে রিজার্ভটা মোটামুটি ধরে রাখা গেছে এবং ডলার পাচার এটা কমেছে এবং বিদেশে থেকে যে ওভার ইনভেসিং আন্ডার এগুলো কমেছে বাট অ্যাসেন্সিয়াল কমিউনিটি মুদ্রাস্ফীতি অনেক হারে বেড়ে যাচ্ছে কিছু কিছু পণ্যের দাম টেন পার্সেন্টের উপরে চলে গেছে ফিফটিন পার্সেন্ট বেড়ে গেছে আলাউদ্দিন খিলজি যিনি অনেক বিতর্কিত বাট ওনাকে সিকান্দার বলে নিজেকে দাবি করতেন সিকান্দার মানে হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেটের পরে উনি নিজেকে গ্রেট মনে করতেন এবং আরঙ্গজেবের আগে উনি অনলি মুসলিম শাসক যিনি প্রায় পুরো ভারতটা দখল করতে পেরেছেন প্রায় পুরোটা এবং কোনো যুদ্ধে হারেননি মনে হয় তিনবার মঙ্গলদের অ্যাটাক ঠিকিয়েছেন তিনবার ইতিহাস থেকে যেটা ফেলা হচ্ছে যে উনি এসেন্সিয়াল কমোডিটির দাম কমানোর জন্য অনেক স্পেশাল মিজান নিয়েছিলেন এবং কমিয়েছিলেন আয়ুব খান আমাদের কাছে বিতর্কিত উন্নয়নের এক দশক করেছিলেন যেভাবে করতে পেরেছিলেন কেন পেরেছিলেন ক্ষমতায় এসেই প্রথমেই জিনিসপত্রের দাম কমাতে পেরেছিলেন কোনো সরকার যদি জিনিসপত্রের দাম কমাতে না পারে তাহলে তার পক্ষে সংস্কার বাংলাদেশে করা সম্ভব না এটা বাংলাদেশের বাস্তবতা এদেশে দুই থেকে তিন কোটি লোক চালের দামের উপর তাদের ভাগ্য নির্ভর করে এদেশে বিগত সরকারের সময় সত্তর থেকে আশি লক্ষ লোককে হয়ে চাল দেওয়া হতো দুই দে এখন সরকার সেই ইন্টারভেনশনগুলো করতে পারছে না কেন কারণ তার প্রশাসন তার পলিটিক্যাল পার্টি নাই তাকে ফুল্লি বিএনপির উপর রিলাই করা উচিত ছিল যে আমরা যে কয়দিন থাকবো আমাদের সরকারের কাজগুলোর সাথে অথবা জাতীয় পার্টির সাথে রিলাই করা উচিত ছিল সরকারের উন্নয়ন কাজগুলো ডিস্ট্রিবিউশন কাজগুলো ত্রাণের কাজগুলো কাট করার কাজগুলো রেশনিং কাজগুলো বিএনপি তার নেতাকর্মীদের সহযোগিতা করবে এর বাইরে সরকার যেভাবে চলছে তাতে একসময় ইনফ্লেশন এত বাড়বে যে গণবিপ্লব গণবিদ্রোহ হতে পারে তার সাথে যুক্ত হচ্ছে এভরিডে কোনো না কোনো কিছু কালকে যমুনা ফিউচার পার্কের মার্কেটে মোবাইল হারানো নিয়ে ব্যাপক আন্দোলন পুরো গুরুত্বপূর্ণ একটি রাস্তা বন্ধ ছিল এবং আজকে জিয়াপথ এই জিয়াপথটা কি আমি বুঝলাম না রাস্তার মধ্যে গরু নিয়ে এসে জবাই করে খাওয়ার জন্য তো আপনার বাড়ি আছে আপনার মাঠ আছে আপনার নিজের পার্টি অফিস আছে আপনার পলিটিক্যাল অফিস থাকতে পারে আপনি একটা রাস্তার মধ্যে একটা পত্রিকার অফিসের সামনে জিয়াপদ কেন করবেন এটা তো আমি কোনো যৌক্তিক কোনো কারণ পাই না মোস্ট ইম্পর্টেন্ট গত বছর নভেম্বরে এই প্রথম আলোর বিরুদ্ধে আমি পন্থী বুদ্ধিজীবীরা আন্দোলন করেছিল গত বছর নভেম্বরে এই প্রথম আলো বন্ধ করে দেওয়া হোক এটা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে আজকে এই সরকার পতনের পরে নতুন সরকারের সময় প্রথম আলোর বিরুদ্ধে আবার আরেকটা গ্রুপ আন্দোলন করছে বৈষম্যবিরোধী নাগরিক একটা কমিটি হয়েছে সেখানে অনেক ছেলেপেলে আছে তাদের মধ্যে অনেকেই খুব ত্যাগী উদ্যোগী কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম আছে তাদের মূলত রাজনৈতিক অভিজ্ঞতা তিন মাস তিরিশ বছর না তিরিশ মাসও না তাদেরকে সময় দিতে হবে উপদেশটা কে হবে না হবে এ নিয়ে ওপেন দ্বন্দ্ব দেখতে পারলাম তারা একবার হুমকি দিল বাহাত্তর ঘন্টার মধ্যে অমুককে করতে হবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি নামাতে হবে তো হুমকিগুলো কিন্তু আর কাজ হচ্ছে না তাদের চিকিৎসা পর্যন্তই সরকার করতে ব্যর্থ হয়েছে আমি এটার কোনো কোনো যৌক্তিক কারণ পাই না এই ব্যর্থতাগুলোর হয় তারা নিজেরাই সুইসাইড করতে চাচ্ছে নিজেরাই ব্যর্থ হতে চাচ্ছে অথবা তাদের আভ্যন্তরীণ কোনো কম্পালশন আছে যেটা তারা বলতে পারছে না পাবলিকলি আরেকটা কি হচ্ছে জাপার বিরুদ্ধেও তারা একটা অংশ বেশ আমাদের পার্টি অফিসে আগেন দই দিল সেখানে কেউ ছিল না আমাদেরকে রক্ষা করার জন্য রাষ্ট্র নাই তো মনে হচ্ছে রাষ্ট্র থাকতে হবে নাও এর মধ্যে নির্বাচন কমিশন গঠন আমি মনে করি একটা ভালো পদক্ষেপ কি প্রক্রিয়ায় হলো সার্চ কমিটির মধ্যে কিন্তু বলা ছিল সরকারি দল বিরোধী দলের নেগোসিয়েশনের একটা প্রক্রিয়া বলা ছিল ওখানে একটা আলোচনা ছিল দলগুলোর কাছ থেকে নাম নেওয়ার ব্যাপার ছিল দলগুলোর কাছে নাম নিয়ে সেখান থেকে কোনটা কোনটা কমন সেটা করার কথা ছিল একটা প্যানেল রাষ্ট্রপতির কাছে দেওয়ার কথা ছিল আমি জানি না এগুলো করা হয়েছে কিনা তো আমার জানা মতে জাতীয় পার্টির সাথে খুব একটা কনসাল্ট করা হয়েছে বলে আমার মনে হয় না তাহলে আপনি বুঝলাম আওয়ামী লীগ খারাপ জাতীয় পার্টি খারাপ তাহলে কি চোদ্দো সালের মতো একতরফা একটা ইলেকশন হবে বাংলাদেশে যদি চোদ্দো সালের মধ্যে একতফা একটি ইলেকশন হয় তাহলে চব্বিশের কনসিকুয়েন্স ওই সরকারকে ভোগ করতে হবে আজক কালোক হ্যাঁ মাঝখানে একটি ডিফারেন্স আছে যে আওয়ামী লীগ সরকার আমলে অনেক মানুষ মারা গেছে এটা কারণে একটা ডিফারেন্স হতে পারে দ্বিতীয় যেটি হচ্ছে তার মানে আপনি মেজোরিটি রুলে চলছেন মেজরিটি আপনার দিকে আছে আপনি মাইনোরিটির অপিনিয়ন নেওয়ার প্রয়োজন মনে করছেন না নিবন্ধিত দলগুলোর আপনি কনসাল্ট করেননি আমি তো মনে করি সামনের একশো দিনের মধ্যে যদি সরকার সতর্ক না হয় সরকার যদি একটা ঐক্যমত সৃষ্টি করতে না পারে আমি তো মনে করি বড় রকমের ধাক্কায় সরকার খেতে পারে সেদিকে দেশ যাচ্ছে এবং আমি মনে করি নতুন সংবিধানের একটা দাবি উঠেছিল সেটা এখন মোটামুটি এখন আর নাই এবং ব্যাপক সংস্কার এই সরকার করতে পারবে এই আস্থাটা জনগণের মধ্যে আর নাই তাহলে আপনাকে সীমাবদ্ধ সংস্কার করে ভোট দিতে হবে এখন ভোট দেওয়ার জন্য যে কাঠামো লাগে যে নিয়ন্ত্রণ লাগে যে প্রায় চোদ্দ থেকে ষোলো লক্ষ সরকারি কর্মচারী এঙ্গেজ করতে হয় সেই মোবিলাইজ করার সক্ষমতা তো এই সরকার অর্জন করেনি তাহলে কী হবে আমরা তো একটা বিশাল অন্ধকারের দিকে হাঁটছি এবং এই অন্ধকার রাস্তায় হাঁটলে আমরা তো ভবিষ্যতে দেখতে পাচ্ছি যে এই সরকার নির্বাচনও করতে পারবে না সংস্কারও করতে পারবে না ক্ষমতাও থাকতে পারবে না তার মানে কী হচপচ তার মানে কি ইসলামিস্টরা বলবে আমরা ইসলামিস্ট রাষ্ট্র কায়েম করব বামপন্থীরা বলবে আমরা বামপন্থী রাজ্য কায়েম করব উত্তরবঙ্গ বলবে আমরা উত্তরবঙ্গ কায়েম করব যে যার মতো একটা রাজ্য তৈরি করে ফেলবে লিবিয়ার মতো সিরিয়ার মতো ওইদিকে তো যাচ্ছে তো ওইদিকে তো যেতে দেওয়া যাবে না সেটার জন্য ডক্টর ইউনুসের আকাশচুম্বী যে ইমেজটি আছে যেটা বাংলাদেশকে এই একশো দিন টিকিয়ে রাখতে হেল্প করেছে সেটা ওনাকে ঐক্যমতে সৃষ্টি করতে হবে এবং সে ঐক্যমত সৃষ্টি করার জন্য তাদের সবাইকে পার্সোনাল গ্রাইভেন্স গ্রিভ এগুলো থেকে বের হয়ে আসতে হবে বলেন নাগরিক কমিটির কথা বললেন যারা শিক্ষার্থীদের নিয়েই যারা আন্দোলনে অনেক ত্যাগ ছিল যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এরকম অনেকেই আছেন সেখানে তারা পর্যন্ত সরাসরি যেটি বলছেন সংশয় রেখে না যে বিপ্লবের যে অভিপ্রায় সেটি ধারণ করে না তাদের এই কথাগুলোকে আমি গুরুত্বের সাথে দেখব না কারণ তারাই সরকার গঠন করেছে তারাই উপদেষ্টা প্যানেল তৈরি করেছে ইনফ্লুয়েস করে তাদের মধ্যে থেকেই দুজন উপদেষ্টা হয়েছে তো এটা হচ্ছে ওই এখন যে সরকারটি আছে এটা তো ওই যে চোদ্দো থেকে আঠারোর মতো হয়েছে জাতীয় বাড়ি সরকারি দলেও আছে বিরোধী দলেও আছে ওরা ক্যাবিনেটেও আছে আবার ক্যাবিনেটের বাইরেও আছে নিজেদের ক্যাবিনেট নিজেরা সমালোচনাও করছে এটা গ্রহণযোগ্য না পলিটিক্সে ব্যর্থতার দায় কিন্তু ভয়াবহ এবং ব্যর্থতার কনসিকুয়েন্স ভয়াবহ বিএনপি একটি বৃহৎ দল এবং বৃহৎ বিএনপি যথেষ্ট ম্যাচুড রাজনীতি করছে গত একশো দিনে আমি মনে করি সামনের দিনেও তারা ম্যাচুড রাজনীতি করবে বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে কোনো একটি পর্যায়ে বিএনপির সাথে এই সরকারের দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে যেটা খুবই অনোকাঙ্ক্ষিত হবে আরেকটি প্রবলেম হচ্ছে যে কোনো আন্দোলনে যে কোনো যুদ্ধে যারা সম্মুখযোদ্ধা থাকে তাদের ত্যাগ বেশি থাকে তাদের অবদান বেশি থাকে পরবর্তী সময় সংস্কারে তারা যে নেসেসারিলি খুব কন্ট্রিবিউশন করতে পারবে বা করতেই হবে ব্যাপারটা সবসময় তা না তাদের উচিত ব্যারাকে ফিরে যাওয়া অবজার্ভ করা রাষ্ট্র পরিচালনা বিশাল বড় একটি যজ্ঞ এই যজ্ঞে সবাই অভ্যস্ত হয় না আমি তো মনে করি সামনের দিনগুলোতে ছাত্রদের উচিত হবে এই গভর্নমেন্ট যেভাবে চলে রাজনৈতিক দল যেভাবে চলে চলুক তারা ক্লাসরুমে ফিরে যাবে তারা অবজার্ভ করবে দশ বছর পরে সকল রাজনীতিক দল তাদের খুঁজে নেবে যে কারা ওই আন্দোলনের নেতৃত্ব ছিল অথবা তাদের সিবিতে লিখবে যে আমরা এই আন্দোলনে এই অবদান রেখা ছিল তারা একসময় নমিনেশন পাবে এমপি হবে সামনেও হতে পারে কিন্তু এখন যেভাবে তারা ডিকটেট করতে চাচ্ছে ঠিক সেই জিনিসটাই কিন্তু অনেকেই অসন্তোষের সৃষ্টি হচ্ছে এবং নিজেদের মধ্যে অসন্তুষ্ট হচ্ছে আরেকটি হচ্ছে এমন অনেক বিষয় আজকে আসতেছে সংবিধান বাতিল করতে হবে আচ্ছা পাঁচই আগস্টের আগ পর্যন্ত সংবিধান নিয়ে কোনো কথা হয়নি জাতীয় সঙ্গীত নিয়ে একজন বলেছিলেন সেটা অবশ্য এখন আবার মিয়মান হয়ে গেছে যে ইস্যুগুলো নিয়ে এখন তারা সংস্কারের কথা বলছে অনেক ছাত্র বা অনেক বিপ্লবী জনতা এগুলো ইস্যুগুলো তো একটাও আমাদের এই আন্দোলনের সময় ছিল না জাতীয় পার্টিকে ব্যান করতে হবে এটা তো ছিল না কিন্তু সেই ইস্যুগুলো এখন আনা হচ্ছে কেন অর্থাৎ এই আন্দোলনের মধ্যে বিভিন্ন মুখিতা ছিল একটা অংশ ছিল যে শেখ হাসিনাকে পতন করাতে হবে আরেকটা অংশ ছিল না আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে হবে এবং এটা পিছনে আওয়ামী লীগও সে ট্র্যাপে পা দিয়েছে আরেকটা অংশ ছিল যে আমার ইসলামিক রাষ্ট্রটা কায়েম করার চেষ্টা করতে হবে বামপন্থীরা বামপন্থী করার চেষ্টা করছে তো ওইখানে একটা আদর্শের দ্বন্দ্ব লেগে যাচ্ছে ওইখানেই তো রাষ্ট্র থাকবে শক্ত জায়গা বিশেষ করে দিচ্ছি রাষ্ট্র এমন একটা শক্ত ভিত্তিতে থাকবে যেখানে সকল আদর্শ থাকবে কিন্তু কোনো আদর্শ অন্য আদর্শকে এলিমিনেট করার চেষ্টা করবে না ভোটে গিয়ে সেটা প্রমাণ হবে কার আদর্শ জনগণ গ্রহণ করছে কার আদর্শ জনগণ গ্রহণ করছে না জনস্বার্থে যে জিনিসগুলো করা যেত একশো দিনে যেটা কোনো ডিসপুটেট না এমন একশোটি কাজ সরকারের করা উচিত রাজনৈতিক দল এবং যারা বারো চোদ্দ পনেরো বছর ধরে এই কাজগুলো করছে তাদের কাছে লিস্ট অফ চার্ট নিয়ে সেই চার্ট অনুযায়ী সরকার সেই সংস্কার সেই আইন সেই অর্ডিনেন্সগুলো করলেই আর কোনো সমস্যা হতো না মানুষ আস্থা পাচ্ছে না আমরা একটা বিরতি নিতে চাই বিরতির পরে আবার আসবো দর্শক লেটারিশনে নিচ্ছে একটা বিরতি ফিরব শিগ্রি সঙ্গেই থাকুন দেখছেন এস রাতের আয়োজন লেট এডিশন বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায় ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত ভাই আমরা যেটা আলোচনা করছিলাম নির্বাচনী যাত্রা নির্বাচন নিয়ে ধোয়াশা বা যে বিষয় সামনে থাকুক না কেন এটা তো সত্য যে সংস্কার ছাড়া নির্বাচন সেটি আসলে অর্থ হবে না সেটি বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আরেকটি বিষয় আপনাকে জানতে চাই যেটি স্বামীদের পাঠরে যেটি বলছেন যে আন্দোলনের সময় যে দাবি ছিল এখন অনেক কিছুই যুক্ত হচ্ছে আ পাটরিভাই বলছেন যে আমরা কি অন্ধকারে হাঁটছি না বা সেদিকে না ওইখানে অন্য জায়গায় ও ওইটা তো ধরেন আন্দোলনের সময় ছিল না বলে দাবি যুক্ত হতে পারবে না এমন কোনো কথা নাই আন্দোলনের সময় শুরু তো দাবি ছিল তো একটা কোটা কোটা সংস্কার যে আমরা সরকারি চাকরিতে বৈষম্য চাই না আমরা যাতে মেধার ভিত্তিতে চাকরি পেতে পারি সেইখান থেকে আস্তে আস্তে এই দফা বা কয়েক দফা হলো সেখান থেকে কমে আবার এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ হলো না সুতরাং এরকম তো দফা যুক্ত হতে পারে দাবি যুক্ত হতে পারে ১৬ বছরের অনেক হিসাব তখন মাথায় রাখা হয়নি পরবর্তীতে সেটি মাথায় রাখা হতে পারে সংবিধান পরিবর্তনের কথা আন্দোলনের সময় ওই সময় মাঠে ছিল না কিন্তু এই এই সংবিধান যে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে সেই ঘোষণা তো বিএনপি চেয়ারপারসন খালেদা জি অনেক আগেই বলেছেন যে এই সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে এবং সেটার জন্য তার নামে মামলাও করা হয়েছে সুতরাং সব দাবি পুরনো এবং এই সংবিধানকে যেভাবে কাটা ছিঁড়া করে যাতা করেছে সংবিধানকে অসাংবিধানিকভাবে পরিচালনা কর দেশ পরিচালনার জন্য ব্যবহার করবার জন্য সংবিধান তৈরি করেছে সুতরাং সেটা তো পরিবর্তন চাইতেই পারে সেগুলো কেন চাবে না সেটা বাতিল হোক পরিবর্তন হোক কী হয় সেটা কমিশন গঠন হয়েছে তারা দেখবে আরেকটা হচ্ছে যে আর সাহম্বাইয়ের ওই কথাটার সঙ্গে আমি একমত না যে আওয়ামী লীগকে বাদ দিলেই একটা একতরফা নির্বাচন হতে যাচ্ছে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি দুইটা দল বলেছেন সামবাই জাতীয় পার্টির নেতা বলে কিন্তু আওয়ামী লীগকে সঙ্গে আনার দরকার ছিল না কারণ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে গণহত্যাকারী একটা দল তাদের নিষিদ্ধের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে সেটা নিয়ে মত ভিন্নমত রকম কিছু আছে কিন্তু সো এই ফাইনালি এদেশের আমার মনে হয় যে সকল গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি একমত হবে যে আওয়ামী লীগের যেসব লোক গণহত্যায় জড়িত গুমখুনে জড়িত তাদের বিচার অবশ্যই করতে হবে এমনকি বড়ো বড় টাকা পাচার দুর্নীতিতে যুক্ত ক্ষমতার অপব্যবহারে যুক্ত তাদের বিচার অবশ্যই করতে হবে ভোটের অধিকার নিয়ে তিনটা নির্বাচন যারা মানুষের সঙ্গে প্রতারণামূলকভাবে করেছে সেই নির্বাচনের যারা যারা বেনিফিশিয়ারি এবং এর যারা কুশিলভ তাদেরকে অবশ্যই বিচারের আয়তায় আনতে হবে এবং এই সকলের অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে জনগণই নির্বাচনে দাঁড়াতে দিবে না সেখানে সরকারের নিষিদ্ধ করারও দরকার হবে না নির্বাচন কমিশনের কমিশনেরও কিছু করার দরকার হবে না এদেশের গণহত্যার পক্ষ গণ অভ্যুত্থানের পক্ষের যেই শক্তি সেই দেশবাসী আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দিবে না এটা বাস্তবত এটা মানতে হবে সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে না আসলেই সেটা একতরফা নির্বাচনের দিকে গেল এটা ভাবার আর বাংলাদেশের সুযোগ নাই সেই বাংলাদেশ নাই আর আপনি যে সংস্কারের কথা বলছেন এইখানে সংস্কার বেশি বেশি বলে বলে জিনিসটাকে ঘোলাটে করা হচ্ছে সংস্কার দরকার হবে সংস্কার একটা চলমান প্রক্রিয়া একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তার সঙ্গে যে সংশ্লিষ্ট সংস্কারগুলো সেখানে ফোকাস করতে হবে আগে নির্বাচন কমিশন গঠিত হয়েছে নির্বাচনে আইনের সংস্কারের জন্য কমিশন গঠিত হয়েছে আপনার প্রশাসনিক সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে বিচার বিভাগ সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে পুলিশ বি বিভাগ সংস্কার করা হবে সে প্রক্রিয়া চলছে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট এই কয়টা মূলত সুতরাং এ সংস্কার হবে আর্থিক খাত সংস্কার করা কালো টাকার ব্যবহার বা দূরত্ব কমানোর জন্য আর্থিক খাত সংস্কার নির্বাচন রিলেটেড বিষয় সেগুলো করতে হবে এগুলো তো বেসিক লাগবে কিন্তু ব্যাপক ভিত্তিক যে সংস্কারের কথা বলা হচ্ছে এবং সেটা বলতে গিয়ে রাজনীতিবিদদের জন্য অনাস্থাকে যেভাবে উস্কে দেয়া হচ্ছে ছাত্রদের মধ্যে বা দেশবাসীর মধ্যে এটাও খুব ভালো লক্ষণ না শেষ বিচারে গিয়ে দেশবাসীকে রাজনীতিবিদদের উপরই আস্থা রাখতে হবে যদিও এই আস্থার সংকট তৈরির জন্য রাজনীতিবিদরাই দায়ী রাজনীতিবিদরা নিজেরা নিজেদের উপর আস্থা রাখতে পারেন না বলেই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। যে পাঁচ বছর যে রাষ্ট্র চালাবে এই আস্থা যার উপর আমি রাখতে পারবো সে একটা নির্বাচন করতে পারবে এই আস্থাটা আমি রাখতে পারি নাই সেই অনাস্থা থেকে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ইটসেলফ রাজনীতিবিদরা রাজনীতিবিদদের উপর অনাস্থার যে বীজ সেটা বপন করেছে এবং পোক্ত করেছে সুতরাং তারপরেও বলবো দেশবাসীকে শেষ বিচারে গিয়ে রাজনীতিবিদদের উপরই আস্থায় ফিরে আসতে হবে তবে সেই রাজনীতিবিদদের কারণ দেশ তো তারাই চালাবে তবে এই আস্থা রাখতে গিয়ে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দল যে অঙ্গীকার করে সে অঙ্গীকার যাতে তারা রক্ষা করে সেই বিষয়েও চাপ অব্যাহত রাখতে হবে এবং দাবি জানিয়ে যেতে হবে কারণ যদি শুধু অনাস্থায় আমি রাখি সেই অনাস্থার বিবেচনায় যদি এই সরকারের কাছেই সব সংস্কার করি শুধু সংস্কার করি কি হয় বলেন তো বাংলাদেশে কি আইনের অভাব ছিল কোনো দিন আইনের অভাব আছে কিছু দুষ্টু আইন আছে এটা সত্য কিছু আইনের অপপ্রয়োগের সুযোগ আছে এটাও সত্য কিন্তু অনেক ভালো আইনও তো আছে সে আইনগুলো কি গত ষোলো বছরে মানা হয়েছে এই দেশে নির্বাচন ষোলো বছর ধরে এই যে চারটি নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এই নির্বাচনটা এই যে যেই সংবিধান এবং যেই আইন বিদ্যমান আছে তার কোনটাকে ফলো করে হয়েছে বলেন বিদ্যমান আইনকেও যদি ফলো করা হতো তাহলে কি এই নির্বাচন হতে পারত বিদ্যমান আইনকে যদি ফলো করা হতো তাহলে কি এই গুম এই খুন এই আইনাগর হতে পারতো বিদ্যমান আইনকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখানো না হতো তাহলে কি এই গায়েবি মামলা পুলিশ যা খুশি তাই করতে পারার যে একচাটিয়া যে অধিকার তারা নিয়ে নিয়েছিল বিচার বিভাগ যার নামে যা খুশি তার রায় দিতে পারে সেই অধিকারটা নিজেরা নিয়ে নিয়েছিল এটা কি হতে পারতো এগুলো করার আইন কি বাংলাদেশে ছিল বরং বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইন ভঙ্গ করলে তার এমন কঠোর শাস্তি হতে হবে যাতে ভবিষ্যতে কেউ আইন ভেঙে রাষ্ট্র পরিচালনা করতে চাওয়া বা বেআইনিভাবে রাষ্ট্র ক্ষমতাকে দখলে রাখতে গেলে যেন তাদের বুক কাপে যে আমাকেও কোনো না কোনো একদিন ক্ষমতা ছাড়তে হতে পারে এবং এই রকম বিচারের মুখোমুখি আমাকেও হতে হবে সেই জন্য আইন পরিবর্তন সংস্কার সবাই সঙ্গে সঙ্গে এটা হবে সারা পৃথিবীতে হচ্ছে বাংলাদেশও হতে হবে কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে ক্ষমতায় যারা যায় তারা আইনের তোয়াক্কা করে না সেটা সাংঘাতিকভাবে বিস্তৃত হয়েছিল এই গত ষোলো বছর ফ্যাসিবাদ বলেন মাফিয়াতন্ত্র বলেন দুঃশাসন বলেন এমন কোনো বাজে বিশেষণ নাই যা শেখ হাসিনা এবং তার সরকারের বেলায় এবং তার দোষরদের বেলায় প্রযোজ্য হবে না সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই দাবিটা জানাতে হবে বেশি করে এবং সেই বিচার করার অঙ্গীকার এই সরকার শুরু করেছে করবে এবং যারা ক্ষমতায় আসবে তাদেরকে এই অঙ্গীকার করতে হবে এবং সেটা অব্যাহত রাখতে হবে সে বিচার প্রক্রিয়া নিজেদেরকে নির্বাচনের কথা বলেনি বলছে যে আওয়ামী লীগের এই গণহত্যায় অভিযুক্তদের বিচার আগে তারপর তারা নির্বাচনে অংশ নিবে কিনা সেটা আওয়ামী লীগের নির্বাচনে আসতে পারবে কি পারবে না এই প্রশ্ন যখন উঠছে সেটা আর নির্বাচনের তারিখ প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছেন যে খুব বেসিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন লন্ডনে একজন উপদেষ্টা তিনিও বলছেন যে দ্রুত নির্বাচনের পক্ষেই তার অবস্থান কিন্তু আজকেই আবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলছে যে এগুলো সব বিক্ষিপ্ত বা ব্যক্তিগত কথা প্রধান উপদেষ্টা যখন বলবেন সেটাই আসল কথা কিন্তু প্রধান উপদেষ্টা যদি এককভাবে বলবেন এমনও নয় প্রধান উপদেষ্টা তো তাকে যারা ক্ষমতায় বসিয়েছে এই ছাত্র জনতা এই রাজনৈতিক শক্তি নির্বাচনের প্রাণ যারা যেই দেশবাসী জনগণ এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত যখন হয় সংসদে যায় বা বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি হয় তারা একরকম প্রতিনিধি আবার রাজনৈতিক দলগুলো ইটসেলফ ওই দল দলের কাঠামোর কারণও তারা জনগণের একরকম প্রতিনিধি যেই দলের সারা দেশে মনে করেন কোটির উপরের সদস্য আছে তাহলে ওই কোটি লোকের প্রতিনিধিত্ব ওই রাজনৈতিক দলের নেতৃত্ব এটা তো প্রাথমিকভাবে রাজনৈতিক দল হিসেবেই তার একটা নেতৃত্ব বা দেশবাসীর একটা প্রতিনিধিত্ব তারা করে যেই দলে কোটি লোকের উপরে সদস্য আছে সুতরাং সেটাকে আমলে নিতে হবে এবং সেটাকে আমলে নিয়ে প্রধান উপদেষ্টা হন আর যেই হন যিনি নির্বাচনের কথা বলেন বা নির্বাচন কমিশনে গঠন করুক তাদেরকে অবশ্যই এই অংশীজন বা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে সমঝোতা এসে একমত হয়ে এগাতে হবে না হলে পারবে না আমি আপনার কাছে আবার ব্যাসী স্বামী হেদার পাটোরি নির্বাচন কথা বলছিলাম নির্বাচনে যে কয়েকটি জায়গা বা স্পষ্টতা তৈরি হয়েছে তার একটি হচ্ছে নির্বাচন আসলে কবে অনুষ্ঠিত হবে সেটি যেমন আছে তেমনি সংস্কার নিয়েও কিন্তু নানামুখী বক্তব্য আছে বিশেষ করে আপনি বলেছেন যে যেসব ছাত্র প্রতিনিধি সরকারে আছে তারা কিন্তু বলছে যে শুধু ভোট ভোটের জন্য বা একটি নির্বাচনের জন্য এই বিপ্লব নয় সংস্কারের পরেই নির্বাচন এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আজ বলা হয়েছে যে প্রধান উপদেষ্টাই ঠিক করবেন যে কবে নির্বাচন হবে এই অস্পষ্টতা কেন আবার বিএনপির পক্ষ থেকে একটু যোগ করি সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে নির্বাচন নিয়ে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে আসলে কি ষড়যন্ত্র কারা করছে একটি প্রবলেম হলো যে ডক্টর ইউনুস স্যার তো নিজেও দুদিন আগে বললেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে আমি সংস্কার ছাড়াই ইলেকশন দিয়ে দিব উপদেষ্টারা বাচ্চার বেতন দিতে পারছে না স্কুলের বিরোধ এটা আমাদের কাজ না দ্যাট ওয়ান অ্যাসপেক্ট আমার মনে হচ্ছে উপদেষ্টা পরিষদ নিজেও এই বিষয়ে কনফিউজ দ্রুত ইলেকশন দিবে নাকি সংস্কার করে ইলেকশন দিবে। প্রথম কথা হচ্ছে সংস্কারের কোনো শেষ নাই দ্বিতীয় হচ্ছে সংস্কারের ঐকমতটাও একটা প্রয়োজন ইলেকশন করতেও তো একটা নিয়ন্ত্রণ লাগবে দেশে যদি রাষ্ট্রের আইন না থাকে তাহলে দেশে তো জঙ্গলের আইন চলবে দেশে তো এখন জঙ্গল আইন চলছে প্র্যাকটিক্যালি জঙ্গল আইন চলা অবস্থায় আপনি ইলেকশন দেবেন কিভাবে। সেটাও জঙ্গলের ইলেকশন হবে ভায়োলেন্স হবে ইলেকশনে তীব্রভাবে তো কেন এই বেসিক নিয়ন্ত্রণটা সরকার করতে পারছে না এটা আমাদের সকলের জানা উচিত দেশটা আমাদের সকলের এবং আমরা আমি এখানে অশনি সংকেত দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণহীন একটি সরকার নিয়ন্ত্রণ করতে না পারা একটি সরকার দেশটার মধ্যে মাছন্যায় ক্রিয়েট করে ফেলতে পারে হয়ে যেতে পারে আর জাস্ট অনলাইনে দেখলাম বাংলাদেশের ট্রাভেল নিয়ে যে মন্তব্য দ্য সিচুয়েশন রিমেইনস ভোলাটাইল উইথ অ্যান অনগোয়িং রিক্স অফ প্রোটেস্ট অ্যান্ড ডেমনস্ট্রেশন অ্যাক্রস বাংলাদেশ অ্যান্ড এ হাইটেন্ড রিস্ক অফ সিভিল আনরেস্ট অ্যান্ড ডিসঅর্ডার দ্য রিস্ক অফ টেরিজম ইন বাংলাদেশ রিমেইনস অর্থাৎ বাংলাদেশ কিন্তু একটা কনফ্লিক্ট জোনে ব্র্যাকেট বন্দি হয়ে গেল এটা এই গভর্নমেন্ট চাইলেই বুৎপত্তিপণতার পরিচয় দিয়ে সকলকে সাথে নিয়ে একটা ঐক্যমতের সরকার করে দেশটাকে সুন্দর চালাতে পারতেন সেখানে অবশ্যই জেনোসাইড হত্যাকারীতে যারা অংশগ্রহণ করেছে যারা ছাত্র নির্যাতন করেছে যারা জনতা নির্যাতন করেছে যারা ব্যাংক লুট করেছে তারা এটা অংশ হবে না অবশ্যই কিন্তু গুটি কয়েক কিছু লোক নিয়ে একটা অংশের প্রতিনিধি নিয়ে যদি আপনি দেশটাকে চালাতে চান দেশটা আন্ড্রেস্ট হবে যেমন সাম্প্রতিক সময়ে যে অ্যামেন্ডমেন্টটা হলো ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে সেখানে কিন্তু সংগঠনকে অপরাধী হিসাবে বিচার করার ধারাটা অ্যাড করা হয়নি তাহলে আপাত দৃষ্টিতে দল হিসাবে আওয়ামী লীগের রাজনীতি করার ক্ষেত্রে এই মুহূর্তে আমি কোনো বাধা দেখছি না ভোট যদি হয় ভোটে অংশগ্রহণ করতে এই মুহূর্তে কোনো বাধা দেখছি তো ব্যক্তি যারা কনভিক্টেড হবেন তারা হতেই পারেন এখন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে বলেছে এক মাসের মধ্যেই রিপোর্ট দিতে তো সেখানে আমি জানি না কীভাবে এত তাড়াতাড়ি রিপোর্ট দিব অন্য মামলা যেগুলো আছে সেই মামলাগুলো তো কোনো তদন্তের করাই সম্ভব না কারণ সেখানে যেভাবে মামলা ড্রাফট করা হয়েছে যত সারা বাংলাদেশের আসামি দেয়া হয়েছে যত আমলা একটা হত্যাকাণ্ডে আছে এদের অনেকে ওই সময় বিদেশে ছিল দেয়া হয়েছে জুলাই মাসে হত্যাকাণ্ড তিন মাস আগে থেকে যে লোকগুলো বিদেশে আছে তাদের নামও মামলায় আছে এই মামলাগুলো যে মানে ব্যালিসিয়াস এবং আলটারিয়ার মোটিভে করা হয়েছে টাকা কালেকশনের জন্য করা হয়েছে এটা কোনো সন্দেহ নাই এবং এই মামলাগুলোর একটারও তদন্তে আমার ধারণা এখন পর্যন্ত কোনো এসআই কোনো ঘটনাস্থলে যায়নি পোস্টমর্টম রিপোর্ট আছে কিনা না আমরা জানি না রক্তমাখা মাটি আছে কিনা না জানি না রক্তমাখা কাপড় আছে কিনা না আলামত আছে কিনা। শুধু কোর্ট দেখছে মৃত ব্যক্তি মারা গেছেন কি না কারণ জীবিত ব্যক্তির নামেও মৃত্যু সাজিয়ে মামলা হয়েছে আর দেখছেন এটা নিয়ে আর কোনো মামলা হয়েছে কিনা এইটুকু কোর্ট এখন পর্যন্ত দেখতে পাচ্ছে থানার কাছ থেকে এই সাপোর্টটুকু পাচ্ছে তাহলে সায়ন্তভাই যে বললেন যে বিচার হওয়ার পরে ভোট হবে এই প্রক্রিয়ায় বিচার শেষ হতে তো আমার মনে হয় পাঁচ বছর লাগবে এই ধরনের মামলাগুলোতে তো সেই ক্ষেত্রে গিয়ে বিএনপি পাঁচ বছর অপেক্ষা করবে আমার মনে হয় যারা হত্যাকাণ্ড করেছে যাদের কথাবার্তা কাজে করবে মানুষ বিরক্ত হয়েছে তাদের বিশাল অংশকে মানুষ ভোট দেবে না তারা ভোটে লজ্জিত হবে নিগৃহীত হবে সবাই হবে না আজকে আবার দেখলাম শাহজাহান খান মাদারীপুরের কোর্টে যখন গেছে তাকে বিড়ের বেশে মাদারীপুর কোর্টে কিন্তু বরণ করা হয়েছে গলায় মালা দিয়েছে দ্যাট ইজ ওয়ান ইস্যু ছাত্র নেতারা অনেকে জাতীয় নেতা হয়ে গেছে এই আন্দোলনের ফলে তাদের কিন্তু কনস্টিটিউন্সি বেস নেয় তারা কনস্টিটিউয়েন্সি বেস বেস করেনি কনস্টিটিউয়েন্সি বেস আছে আওয়ামী লীগের কনস্টিটিয়েন্সি বেস আছে কোনো কোনো জায়গায় জামাতের জাতীয় পার্টির আর আওয়ামী লীগের কয়েকটা জেলায় এখনও রয়ে গেছে এই কারণেই বিএনপিরও আছে অনেক বিএনপির তো অবশ্যই আছে বিএনপি তো সারা বাংলাদেশেই আছে যে কারণে ছাত্ররা তাদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের সম্ভাবনাটা নিয়মতান্ত্রিকভাবে করতে পারছে না বপ্লবিকভাবে করতে যাচ্ছে কিন্তু বিপ্লব তো হয়ে গেছে এখন তার ওই বিপ্লবটা ওই ওই কারণে হবে না সেই জন্য প্রথমেই যদি দরকার ছিল একটি রাজনৈতিক ডায়ালগ করে পলিটিক্যাল পার্টিগুলোকে সংশোধন করে এদের অনেককেই বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে নিয়ে নেওয়া উচিত ছিল বা তাদেরও ভলান্টারালি যাওয়া উচিত ছিল তারা একসাথে অনেকগুলো ফ্রন্টে যাচ্ছে আওয়ামী লীগ কখনও বিএনপি কখনও জাতীয় পার্টি এতগুলো ফ্রন্টে তো যুদ্ধ করার বা আন্দোলন করার বা এতগুলো শত্রু বানানোর তো কোনো দরকার নেই তারা তো সকলের কাছে সকলের কাছেই দিত তারা রাষ্ট্রকে একটা গাইডলাইন দিত পলিটিক্যাল পার্টিকে একটা গাইডলাইন দিত এবং তাদের মধ্যে যে বীর সেনারী অকুতভয় যারা ছিল তাদেরকে অনেক দল নমিনেশন দিত রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে দিত এখন তারা যখনই একটা নিজেরা আলাদা প্ল্যাটফর্ম করতে চাবে সেই প্ল্যাটফর্মটি কতটুকু জনসমর্থন পাবে সেই জনসমর্থনের কেক তো ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো নিয়ে আছে অবস্থা দৃষ্টি সেমন মনে হচ্ছে যে তারা নতুন কোনো প্ল্যাটফর্মে আসবে বা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে একটি কিংস পার্টির আভাস আমরা মাঝে মধ্যে শুনি তবে যেটি আমি প্রথমেই বলছিলাম এরশাদ স্যার এসে কিন্তু নিয়ন্ত্রণ নিয়েছেন একটা দল করেছেন তারপরে আরেকটা দল করেছেন তারপরে ভোট দিয়েছেন তারপরে আবার ভোট দিয়েছেন জিয়াউর রহমানও এসেছেন হ্যানা ভোট করেছেন তারপরে একটা দল করেছেন হ্যাঁ তারপরে উনি সারা দেশব্যাপী মুভমেন্ট করেছেন যেহেতু এই সরকারটি নিয়ন্ত্রণ নিতে পারছে না ডেমনস্ট্রেশন ম্যাল ডেমনস্ট্রেশন এই ধরনের কাজগুলোকে ঠেকাতে পারছে না এই সরকারের অধীনে বা প্যাটর্নে একটি দলও যে দেশব্যাপী খুব জনপ্রিয় হবে এটার সম্ভাবনা আস্তে আস্তে স্তীমিত হয়ে যাচ্ছে এর সাথে যুক্ত হয়েছে ডক্টর ইউনুসের আকাশচুম্বী ইমেজ উনি চাইলেই বাংলাদেশের আর দশটা রাজনীতিবিদের মতো সস্তা কাজগুলো করতে পারবেন না এবং ওনার বয়স এইটটি ফোর এরশাদ যখন দল করেছিলেন এরশাদ স্যার তখন তার বয়স ছিল ফর্টি ফাইভ ফিফটির মধ্যে ছিল জিয়াউর রহমান যখন দল করেছিলেন আই থিঙ্ক ফর্টি ফোর হবে তার বয়স সো ফর্টি ফোর আর এইট্টি ফোর কখনও এক না সো সে কারণে আমার মনে হচ্ছে যে ডক্টর ইউনুসকে বাদ দিয়ে যদি একটা দল হয় সে দলটা তো ইউনিসের ফ্লেভার অ্যান্ড ফারভার পাবে না জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেজন্যই বলছি ইভেন্চুয়ালি বি সামওয়ান মাস্ট বি ট্রাস্টেড বিদ্যমান রাজনীতিবিদ যারা আছে যাদের হাতে রক্ত নাই তাদেরকেই বিশ্বাস করতে হবে তাদেরকে দিয়েই দেশ চালাতে হবে তাদেরকেই দেশ চালানোর দায়িত্ব দিতে হবে এবং সংস্কারের ব্যাপারে তাদের সাথেই কথা বলতে হবে সংস্কার কমিশনে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি রাখা উচিত ছিল এটা না রাখায় সংস্কার অপূর্ণগত হবে এবং সংস্কার সাস্টেইনেবল হবে না সংস্কার কমিশনগুলো যে করা হয়েছে এর আগের কমিশনগুলো তো আমরা জানতাম সংবিধানে অনেকগুলো কমিশনের কথা বলা আছে জি পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা আছে তারপরে ইলেকশন কমিশনের কথা বলা আছে আবার অনেকগুলো কমিশন কিন্তু আইন দিয়ে হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন হয়েছে কম্পিটিশন কমিশন হয়েছে জুডিশিয়াল সার্ভিস কমিশন এগুলো সবই কিন্তু আইন দিয়ে হয়েছে এই সংস্কার কমিশনগুলো কি দিয়ে হয়েছে আসলে

আওয়ামী লীগ চোদ্দ দল বা তার সহযোগীরা নির্বাচনে আসবে কি আসবে না যেটি আজ প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েই বলেছেন যে জাতীয় পর্যায়ে ফয়সলা হওয়ার পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে প্রধান উপদেশটা ভারতের একটি দৈনিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার আপনি জানেন যে সেখানে দোষটা অনেকটা বিএনপির দিকে তিনি চাপিয়ে দিয়েছেন সেখান থেকে বিএনপি থেকেও এটার প্রতিবাদ জানানো হয়েছে আসলে এ বিষয়ে কি হবে জাতীয় ওয়েল এই বিষয়টার সঙ্গে রিলেটেড করেই আমি শামিম ভাইয়ের ওই কথাটা বলছি শামিম ভাই আমার কথা একটু মিসআন্ডারস্ট্যান্ড করেছেন যে আওয়ামী লীগের গণহত্যায় অংশগ্রহণকারী সবার বিচার হওয়ার পরে নির্বাচন সুতরাং এই বিচার করতে তো পাঁচ বছর দশ বছর লেগে যাবে পাঁচ বছর কি বিএনপি অপেক্ষা করবে কিনা না আসলে ওটি আমি বলিনি আমি প্রধান উপদেষ্টের কথাকে উদ্ধৃত করে বলেছিলাম এবং ব্যাখ্যা করেই বলেছি স্বামবী হয়তো মনোযোগ দিয়ে অংশটা শোনেন নাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাও বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নানান শক্তি দাবি তুলেছে ছাত্ররা দাবি তুলেছে সরকারের তরফ থেকে স্পষ্ট কোনো অবস্থান নেওয়া হয়নি বিএনপি সহ আরও কিছু দল বলছে যে নির্বাহী আদেশে কলমের খোঁচায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটি ভালো নজির স্থাপন করবে না ফলে বিএনপি এটা চায় না তাহলে কি এরপরে কথা হচ্ছে তাহলে কি কথা বলি হ্যাঁ তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না সে বিষয়ে কেউ কোনো স্পষ্ট জবাব দেয়নি সবাই নানান রকমের কৌশল করে উত্তর দিচ্ছে কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন টাইম সাময়িকীকে তিনি বলছেন যে আওয়ামী লীগের এই গণহত্যায় অংশ নিয়েছে যারা তাদের বিচারের পরেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে এই কথাটা আমি বলছি যে আওয়ামী লীগের যারা গণহত্যায় অংশ নিয়েছে তার সঙ্গে আমি আরও যোগ করেছি গণহত্যা না শুধু ষোলো বছর ধরে যারা গুম খুনে অংশ নিয়েছে আয়নাগরের সঙ্গে যারা পরামর্শদাতা বা সংশ্লিষ্ট ছিল এটা তো শুধু প্রশাসনের লোকরাই করেছে তা না স্বয়ং শেখ হাসিনা করেছে হয়তো তারা আরও কোনো মন্ত্রী বা প্রভাবশালী তার কাছের লোকরা জড়িত ছিল সে তো বেরিয়ে আসবে গুম খুনের সঙ্গে যুক্ত ছিল আয়নাগরের সঙ্গে কারা যুক্ত ছিল এক্সট্রা জুডিশিয়াল কিলিং যে দাদার্সে হয়েছে ইতিমধ্যেই গুমের গুমখুনের বিষয়ে যে কমিশন হয়েছে তারা বলছে সাড়ে তিন হাজারের মতো গুম হয়েছে দেড় হাজারের উপরে ইতিমধ্যে তারা প্রমাণ পেয়েছেন তাদের ধারণা সাড়ে তিন হাজারের উপরে ফলে আওয়ামী লীগের এটা ইভেন বড়ো বড়ো যে টাকা পাচারের ঘটনা বাংলাদেশটাকে যে ফোকলা বানিয়ে ফেলেছে এই চোরের গোষ্ঠী এই চাটার দল এই ডাকাতের দল টাকা পাচার করে করে এগুলির বিচার অবশ্যই হতে হবে এবং এই আওয়ামী লীগের লোকদের এই বিচার হওয়ার আগে পর্যন্ত আপনি বুঝবেন কি করে যে এই এই দলটার এই নেতা গণহত্যায় জড়িত নয় সুতরাং এদের বিচার হবে বিচারের নির্দোষ প্রমাণিত হলে তখনই শুধু তারা নির্বাচন করার অধিকার পাবে সেই ফর্মুলা কীভাবে ইমপ্লিমেন্ট করা যাবে সেই দিকে যেতে হবে আরেকটা হচ্ছে জনরোষ এদেশের মানুষ আওয়ামী লীগকে গণহত্যাকারী পলাতক ফ্যাসিবাদ খুনি মাফিয়া চক্রের দল হিসেবে চিহ্নিত করেছে যার প্রধান নেত্রী পালিয়ে আছে এত শখ তারা নির্বাচন করবে জনগণ আবার সেটা মেনে নিবে সুতরাং আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচন একেবারেই অপ্রাসঙ্গিক বিস্ময় আনলিজ্যান আনটিল এই সব বড় বড়ো অপরাধের বিচার না হয় এবং চিহ্নিত না হয় যে এরা অপরাধী এরা অপরাধী নয় অপরাধী নয় যারা তারা যদি নতুনভাবে রাজনীতি করতে চায় এবং বাংলাদেশের আইনি ফ্রেমের মধ্যে থেকে হয়তো সেটা ভবিষ্যৎ বলবে সেই রাজনীতি কেমন হবে বা কতটুকু পারবে কিন্তু তার আপনি একটু যোগ করি যে আপনি বলছেন যে এখন আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক এটি যদি নির্বাচনী যাত্রা যদি দেরি হয় বা দীর্ঘায়িত হয় তখন কি প্রাসঙ্গিকতা ফিরে আসবে কিনা এরকম নির্বাচনী যাত্রা যত দেরি হবে যেটা তারেক রহমান বলছেন এবং আপনি যে এই ষড়যন্ত্র কারা করছে এই ষড়যন্ত্র কারা করছে সেটা তারেক রহমান তার বক্তৃতায় বলে দিয়েছেন তিনি বলছেন পরাজিত বা পতিত ফ্যাসিবাদ পলাতক ফ্যাসিবাদ তাদের বিদেশি বন্ধু প্রভু বিদেশি প্রভু এবং দেশে তাদের প্রভু তাদের দিয়ে ষড়যন্ত্র করাচ্ছে তাদের সঙ্গে ষড়যন্ত্র করছে সুতরাং আওয়ামী লীগ তো যে কোনো উপায়ে ষড়যন্ত্র করবেই কয়েকদিন পর যে অডিও ফাশয়ে দেখেন না সেটা তো ষড়যন্ত্র স্পষ্ট হয়ে যায় যে কি চায় ট্রাম্পের ছবি নিয়ে বাংলাদেশে কিছু লোককে মিছিল করার পরামর্শ দিচ্ছে এবং সেইখানে হামলা চালালে তার ভিডিও করে বা বাধা দিলে ভিডিও এবং ছবি তুলে পাঠাতে বলছে যেটা ট্রাম্পের কাছে পাঠিয়ে বলবে যে তোমার ছবি নিয়ে তোমার সমর্থনের মেয়ে মিছিল করেছে বলে এই যে বাধা দিয়েছে বা নির্যাতন করছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাগুলোকে যেইভাবে মিথ্যা নিউজ করিয়ে ইন্ডিয়ার সংবাদ মাধ্যমে এটাকে যেইভাবে পোট্রে করা হলো বা চিত্রিত করা হলো এবং সেটাও ট্রাম্প পর্যন্ত গেল সে এক্সে বা স্টেটমেন্ট করে বসলো এটা কি ষড়যন্ত্রের অংশ না এই যে বিভিন্ন রকমের আন্দোলন হচ্ছে যেই আন্দোলনগুলো আসলে যুক্তি যৌক্তিক কোনো কারণেই এমন আন্দোলনও হচ্ছে এই যে রিক্সা শ্রমিক অটোরিকশা তাদেরকে বন্ধ করেছে সেটা অমানবিক হয়েছে সরকারকে অবশ্যই সেটার সুরাহা করতে হবে কারণ এতগুলা লোকের রুটি রুজি এর সঙ্গে যুক্ত এইসব বাহনে যেই লোকগুলা চলে চলাচল করে তাদের চলাচল নির্বিঘ্ন করার জন্য বিকল্প বাহন না দিয়ে এই লোকগুলার বিকল্প পেশা না দিয়ে হুট করে আদালতের একটা রায় বন্ধ করে দেওয়া তো অত্যন্ত অদূরদর্শী অপ্রয়োজনীয় অমানবিক সিদ্ধান্ত সেখান থেকেও সরে আসতে হবে কিন্তু তার সুযোগ নিয়ে আবার আন্দোলন যে হচ্ছে ষড়যন্ত্র কোথায় সেই আন্দোলনের মধ্যে ছাত্রলীগ আওয়ামী লীগ ঢুকে গিয়ে ওই রিক্সাওয়ালা সেজেছে এটা কি সরযন্ত্র নয় সুতরাং নানান পদ্ধতি ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী ঢুকে গিয়েছে চিহ্নিত হচ্ছে চিহ্নিত হচ্ছে ছাত্রলীগের পদধারীরা রিকশাওয়ালা দাবি করে যে করেছে সেটার ভিডিও ফুটেজ ছবি নিয়ে পদ মিলিয়ে ইতিমধ্যে বের হয়ে গেছে যে কোন শাখার কে ছাত্রলীগের কোন নেতা সে নিজেকে রিকশাওয়ালা দাবি করে আন্দোলনে নেমেছে সুতরাং এটা এই যে ছদ্মবেশ ধারণ করে আওয়ামী লীগ যেটা করছে এটা ষড়যন্ত্র সুতরাং ষড়যন্ত্র যত বেশি এরা দেরি করবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না সামনে রোজা সামনে বলতে তিন মাসের আগামী মার্চ মাসে রোজা আসবে সেই রোজার আগে দ্রব্যমূল্য যদি তারা নিয়ন্ত্রণে আসতে না পারে ধর্মপ্রাণ মুসলমানকে যদি স্বস্তি দিতে না পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সুবিধাজনক অবস্থায় নেই বিভিন্ন গ্রুপ বিভিন্ন কারণে যেরকম যৌক্তিক এবং অযৌক্তিক আন্দোলন করে ব্যতিব্যস্ত করে ফেলছে সেটাকে কন্ট্রোল আনতে পারছে না সরকারের ভেতরেই যেরকম মানে গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না বা ফ্যাসিবাদের সুবিধাভোগী তারা জায়গা করে নিয়েছে একদিকে বিভিন্ন দল বা গোষ্ঠীকে ফ্যাসিবাদের দোষস্রী হিসেবে নিষিদ্ধ করার দাবি করছে আবার ফ্যাসিবাদের সুবিধাভোগীদের আবার তাদের উপদেষ্টা পরিষদে বা গুরুত্বপূর্ণ পদে আবার বসাচ্ছে এটা তো বৈপরীত্য ফলে এই সরকার যদি সফলভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষা এই দেশ পরিচালনায় যোগ্যতার পরিচয় এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে এগোতে পারে তাহলে সেটা মানুষের প্রত্যাশা করে ভালোভাবে নিবে কিন্তু সেটা তারা পাচ্ছে না যে তার নীতি মধ্যে স্পষ্ট হয়েছে ডাক্তার স্বাগত সায়ন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতে সময় নিয়ে আলোচনায় শেষ করবো বেসের সময়ের পাটোরি নির্বাচনী যাত্রায় কারা সঙ্গী হচ্ছে যেটি নিয়ে অনেক সময় কথা উঠছে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে আপনি বলেছেন যে বিএনপি বা ছাত্রদের মধ্যে ভবিষ্যৎ দ্বন্দ্বের একটা সংখ্যা আপনার কাছে মনে হয়েছে সেটা কেন একটা হচ্ছে এই মহান বিপ্লবটার পরে আমরা দেখলাম বিপ্লবটাকে কেউ কেউ এক্সেসিভ ওনারশিপ বলছে যে এই তিরিশ এই নব্বই দিনেই বিপ্লব হয়েছে রাগেরগুলো ব্যর্থ হয়েছে বিএনপি তো বহু মানুষ গুম হয়েছে বহু মানুষের মামলা হয়েছে ষাট লক্ষ মানুষের মামলা হয়েছে জামাতের বহু মানুষের নামে মামলা হয়েছে তারা কিন্তু রাজনীতির মাঠ ছাড়েনি সরকারের সাথে কম্প্রোমাইজ করেনি অথবা পিছুটা হয়নি তাদের ওই তেরো বছর বারো বছর দশ বছরের অবদানটা কোনোভাবেই কম মানে ইগনোর করা যায় না আবার এটাও সত্য দু সালে বিএনপি ভুল করেছিল দু সালে বিএনপি ভুল করেছিল এরকম পরিস্থিতির কাছাকাছি গিয়ে ওয়ান ইলেভেন দেশে হয়েছিল দেশে চোদ্দো সালে যদি ওয়ান ইলেভেন হতো তাহলে চব্বিশ সালে গিয়ে হয়তোবা আমাদের এরকম একটা পরিস্থিতি ফেস করতে হতো না চোদ্দো সালে ওয়ান ইলেভেন হলো না এটা হচ্ছে ইনস্টিটিউশনাল ফেইলার একটা দল একতরফা ভোট করে যাচ্ছে তাকে ঠেকানোর কেউ ছিল না সবাই চেষ্টা করেছে ফেইল হয়েছে এখন এই যে ইনস্টিটিউশনগুলো সব দখল হয়ে গিয়েছিল সরকার একটাই লক্ষ্য হবে নির্বাচন দেয়া এবং সেই নির্বাচনের আগে এরকম সংস্কার করা যেন পরবর্তীতে কেউ ইলেকশনকে নিয়ন্ত্রণ করতে না পারে যদি সুষ্ঠু ইলেকশন হয় পাঁচ বছর পরে আপনার হেরে যাওয়ার ভয় থাকে তাহলে আপনি দানব হতে পারবেন না যদি সুষ্ঠু নির্বাচন হয় পাঁচ বছর পরে দল পরিবর্তন হয় সরকারি দল তাহলে প্রশাসন কখনো অন্ধের মতো বর্তমান সরকারের অন্ধত্ব হয়ে যাবে না প্রশাসন পুলিশ সেক্ষেত্রে একটা নিউট্রালিটি আসবে সেক্ষেত্রে একটা ফেয়ারনেস আসবে এবং দেশের বহুদলীয় গণতন্ত্র থাকবে আমরা মনে করি বিশাল একটা সুযোগ বাংলাদেশে আসছে বাহাত্তরে এসেছিল নব্বইতে অনেকে বলে এসেছিলো এরশাস সালের বিরাশিতে এসেছিলো জিয়াউর রহমানও অনেক সংস্কার করেছিলেন এখন একটা সুযোগে দু হাজার ছয়ে এসেছে আটে এসেছে আটে আসার পরে ছয়ের ওয়ান ইলেভেনের সমস্যা হয়েছে কি বহু করাপ্ট পলিটিশিয়ান ওই সময় জেলে ছিল ওরা পরে ন্যাশনাল হিরো হয়ে গেছে আর বহু অনেস্ট পলিটিশিয়ান যাদেরকে ওয়ান ইলেভেন টাচ করে নেই যারা দলকে সংস্কার করতে চেয়েছিল ওরা সংস্কারবাদী হিসাবে টোটালি রাজনীতির মাঠের বাইরে চলে গেছে বা কোনায় চলে গেছে এটা হচ্ছে ওয়ান ইলেভেনের ফেট অ্যাকপ্রেস তো এখন এই সমস্ত অভিজ্ঞতা থেকে একটা সঠিক রূপরেখা তৈরি করতে হবে সরকারকে ইউ আর হ্যান্ডলিং উইথ এ কান্ট্রি যেখানে ষোলো কোটি আঠারো কোটি লোক আছে সামান্য ভুল হবে লক্ষ লক্ষ লোক মারা যাবে সামান্য ভুল হবে কোটি কোটি লোক দুর্ভিক্ষের ভিকটিম হবে সামান্য ভুল হবে আমাদের টেরিটরি নষ্ট হবে আমাদের পাশে মায়ানমার ওখানে তিনটা সরকার আমাদের পাশে ভারত যার সাথে আমাদের সম্পর্ক এখনও ভিসা চালু হয়নি সেভেন সিস্টারের মধ্যে মণিপুরে আন্ডাস্ট চলছে আমাদের দেশে পাহাড়ে একটু অশান্ত আছে উত্তপ্ত করাইয়ের মধ্যে সরকার আছে সেখান থেকে কি জ্বলন্ত জ্বলন্তরুণে যাবে নাকি শীতলতার দিকে যাবে শীতলতা গেলে আপনাকে ঐক্যমত আনতে হবে দেশের স্বার্থে বঙ্গবন্ধু বাহাত্তর সালে সকলকে সাধারণ ক্ষমা করেছিলেন না অনেক আমলা যারা পাকিস্তান একাত্তর সালে পাকিস্তান গভর্নমেন্টকে সহযোগিতা করেছে তাদেরকে এনেছিলেন তো দেশ তো চালাতে হবে তো এই সরকারকেও বুঝতে হবে দেশ চালাতে হলে কাকে লাগবে কি লাগবে তাকে আনতে হবে দেশের স্বার্থে তা হলে দেশে যদি স্ট্রাকচার নষ্ট হয়ে যায় দেশে যদি ব্যুরোক্রেসি নষ্ট হয়ে যায় পুলিশ যদি নষ্ট হয়ে যায় জনগণ অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে জনমত অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে স্ট্রাইকিং ফোর্স থাকবে না ডাকাতি বাড়বে এবং ডাকাতি এবং আমি শুনে খুব অবাক হলাম কোনো জায়গায় ডাকাতি হলে পুলিশ যেচ্ছে আর্মির সহযোগিতায় এটা গ্রাউন্ড রিয়েলিটি পুলিশ কোনো জায়গায় যেতে গেলে আর্মিকে সাথে নিয়ে যাচ্ছে তা পুলিশ তদন্ত করবে কি অপরাধ দমন করবে কি আর এসবের জন্য কি আর্মি তৈরি করা হয়েছে নাকি যে পুলিশের কাজটা আর্মি করবে পুলিশকে মোটিভেট করতে হবে পুলিশকে মোটিভেট না করলে এই সরকার দেশ চালাতে পুরোপুরি পারবে না দেশ চালাতে না পারলে ভোট দেবে কীভাবে আর যদি ভোট দিতে না পারে তাহলে এনআর কি ইনেভিটেবল সিভিল ওয়ার ইনেভিটেবল কারণ বিএনপি নিশ্চয়ই একটা সময় পর্যন্ত সময় দিবে তারপর তারা আন্দোলনে নামবে এবং যারা ভোট চাচ্ছে না তারাও আন্দোলনে নামবে এক গ্রুপ ভোট চাপে এক গ্রুপ ভোট চাবে না আমি মনে করি এখান থেকে পরিত্রাণের জন্য একটা ঐক্যমত সৃষ্টি করতেই হবে স্বামীদের পাটোরি হাতে সময় কম আলোচনা শেষ করতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর স্বাগত আপনাকেও অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল আটটায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসে সঙ্গেই থাকুন